আন্দোলনের মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগের পতন হয়, ও নিজেই বলছে যে এক রাত্রে আওয়ামী লীগ শেষ। বা এটা আমার কথা না, এটা ওবায়দুল কাদেরের কথা। এইটা হলো একটা পথ, আন্দোলনের মধ্যে যদি আপনার পতন হয় তাহলে ওবায়দুল কাদেরের কথা হাসা। আর আমরা যেটা বলি বিএনপির পক্ষ থেকে, আমরা বলি এখনো সময় আছে, আমরা দেশে অরাজকতা চাই না। দেশের মানুষের জিনিসপত্রের দাম বাড়ুক আরো আমরা চাই না, আরো মায়ের বুক আপনি খালি করেন এটা আমরা চাই না। এই কারণেই আমরা যেটা বলি, আরেকটা পথ আছে, আজকেই আপনি ঘোষণা দেন আগামী নির্বাচন আপনি ক্ষমতায় থাইকা করতে চান না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, আপনিও পাবলিকের আসনে বসবেন, আমরা তো পাবলিকের আসনে আছি। তারপরে এই দেশের পাবলিক যাকে ভোট দেয় সে ক্ষমতায় যাবে। সোজা কথা, যদি এই পথে আসেন তাহলে আপনার পতন হওয়ার সম্ভাবনা নাই। আর ক্ষমতা ছাড়ার পরে আপনার জেলে যাইতে হবে কিনা, মামলা হবে কিনা, আপনি এখনই সময় আছে, তাড়াতাড়ি আর ঘন্টা মিনিট নষ্ট না করে খালেদা জিয়ার ওই হাসপাতালে দৌড়াইয়া যায়, গাড়ি নিয়ে দৌড়াইয়া যায়, হাজির হয়ে যান, গাড়িতে চইরা দৌড়ে হাজির হয়ে যান। তারে বলেন যে ঠিক আছে, দেশে আমি শান্তি চাই, অন্তত একটা জিনিসের গ্যারান্টি চাই, আমি ক্ষমতা ছাইরা দেব, তত্ত্বাবধায়ক সরকার হবে, তবে এর আগে যাতে আমার বিচার টিচার শুরু না হয়, আমার যাতে জেলে না নেওয়া হয়। বেগম খালেদা জিয়া যদি উনি যদি মাফ করে দেন, উনি জনগণের কাছে যদি আপিল করেন, জনগণ মাফ করলে করতেও পারে নির্বাচন পর্যন্ত, এরপরে তো আপনার জেলে যাইতেই হবে। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা খাইছেন, অনেকের মায়ের বুক খালি করছেন, অনেকের সন্তানের বুক খালি করছেন, অনেক সন্তান তার বাবাকে গুম করছেন, সেই সন্তান তার মায়ের পেটে ছিল, সে এই দুনিয়াতে আসার পরে এই পর্যন্ত তার বাবার চেহারা সে দেখতে পায় নাই। তার হাক যদি আল্লাহর কাছে লাইয়া থাকে, সে যদি আল্লাহর কাছে বিচার দিয়ে থাকে, তাহলে সেই বিচারে তো বেগম খালেদা জিয়া আপনাকে মাফ করতে পারবে না। এই রিক্সাওয়ালাদের হক পয়রা খাইছেন, যে জায়গায় এই বন্ধটি হয়তো সে 5 টাকার জায়গায় 4 টাকায় খাইতো বা 5 টাকাই খাইতো, আজকে সেখানে আপনি 15 টাকা মাইরা দিয়ে হেরে 20 টাকায় খাওয়াইতেছেন। এইটার জন্য এই রিক্সাওয়ালারা বিচার দিবে না আল্লাহর কাছে? এইটার বিচার যদি হয় আল্লাহ তো করবেই। তাই সবাই রে বলতে চাই, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, তাদের জনতাই হলো সবচেয়ে বড়, তার উপর হলো আল্লাহ। কাজে এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর হস্তে বিএনপি খারাপের দিকে নিতে চায় না, দেশটাকে ধ্বংসের দিকে নিতে চায় না, অর্থনীতিকে ধ্বংস করতে চায় না। তাই অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ারে ছাড়েন, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন, দেশে একটা অরাজকতা আইনেন না। এটাই হলো, এটার মধ্যে দিয়েই আপনার ভালো, এটার ভালো। ওই যে আপনার কাঁধে যারা চড়ছে, আপনার বাবার কাঁধেও কিন্তু এই ষড়যন্ত্রকারীরা, এই লুটেরারা, এই বাটপাররা আপনার বাবার কাঁধে উঠা আপনার বাবারে ডুবাই দিছিল। আজকেও কিন্তু ওই লুটেরা, ওই লুটেরারা, ওই চোর, ওই সন্ত্রাসী, তারা কিন্তু আজকে আপনার কাঁধে ভর করে আছে, জনগণ আপনার সাথে নাই। তাই জনগণের কাতারে আসেন। আজকে যে অবস্থা হয়েছে, হাসিনা যদি আরো ক্ষমতায় থাকে
তাহলে এই অবস্থা হবে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবেন আপনারা তাতে তাদের কিছু আসে যায় না কিছু আসে যায় না আমরা কি বলছি একটা কথা পরিষ্কার আমরা বলছি ভাই আমরা ক্ষমতা চাই না বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী চেয়ারে বসায় দেন তারেক রহমানের প্রধানমন্ত্রী বানায় দেন আমরা এটা বলি নাই আমরা বলছি আজকে রিকশাওয়ালা আজকে সাংবাদিক আজকে শ্রমিক কৃষক সাধারণ ছাত্র মুটে মজুর যারা আছে তারে ভোটটা দিতে দেন গত দুইটা নির্বাচনে আপনারা ভোট দিতে পারছেন না কেউ ভোট দিতে পারে নাই কেউ ভোট দিতে পারে নাই এই দেশটা কার এই দেশটাকে আওয়ামী লীগের আওয়ামী লীগের বাবা এই দেশটার মালিক আপনারা জনগণ জনগণ এই দেশটার মালিক আজকের এই মালিকানা চিন্তাই করে এনে বয়ে রয়েছে ওইখানে বয়ে রয়েছে সামনে পুলিশ পিছনে র‍্যাব নিয়ে বৈশা রয়েছে আর বলে আগামী নির্বাচনে তোমরা আর আসো না আসো আমি দিনের ভোট রাত্রে করে আবার ক্ষমতায় যাব এটা কি হইতে দেওয়া যাবে হইতে দেওয়া যাবে না কারণ আপনার মালিকানা ছিনতাই হয়ে গেছে ডাকাতি হয়েছে ডাকাত আজকে ভোট ডাকাত আবার বলে আমি বিদেশে গেলে আমার ভোট চোর কয় চোরে তো চোরই করবো নাকি চোরে কি ডাকাত করবো না আজকে তাই বলতে চাই বেশি বক্তব্য দিতে চাই না বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি দেশ ধ্বংস করার জন্য রাজনীতি করে না স্বাধীনতার পরে এই পল্টন ময়দান এইখানে দাঁড়া মাওলানা ভাসানী বলছিল মুজিব তোমার ছাত্রলীগ তোমার যুবলীগ তোমার তাঁতিলীগ তোমার লাল বাহিনী নীল বাহিনী থামাও এরা দেশটা লুইটা পুইটা খায়া ফেললো কিন্তু আওয়ামী লীগের কিছু নেতা সেদিন বলছিলেন আমরা এত কষ্ট করলাম নাইলে কিছু খাইলামই ওই যে খাইলামই বলছে তারা শেখ মুজিবুরও খায়া বলাইছে দেশও খায়া বলাইছে আর জিয়া রহমানকে এই দেশের ক্ষমতায় বসানোর পরে জিয়া রহমান মার্শাল দিয়ে ক্ষমতায় আসে নাই কু করে ক্ষমতা আসে নাই এই দেশের জনগণ সেপাই জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়া রহমানকে ক্ষমতায় বসাইছিলেন ক্ষমতায় বসার পরে এই দেশের মানুষকে তিনি খাইয়েছেন দুই বছরের মাথায় যে দেশে মানুষ দুর্ভিক্ষ ছিল না খেয়ে মারা গিয়েছিলেন দুই বছরের মাথায় সেই দেশের মানুষকে তিনি খাবার দিচ্ছেন মুখে খাবার দিচ্ছেন আবার বিদেশে চাল রপ্তানি করছেন কোথেকে করছেন ওই যে জিয়া রহমান বলছিল একার আওয়ামী লীগের চোরারা ওই জিয়া রহমানের ওই কথা অন্যভাবে বলতে চায় বলে মানি ইজ নো প্রবলেম ইয়েস মানি ইজ নো প্রবলেম এটা তো সত্য কথা যদি চুরি বন্ধ করতে পারেন যদি ডাকাতি বন্ধ করতে পারেন যদি দেশের টাকা বিদেশে পার হয়ে যাচ্ছে এটা বন্ধ করতে পারেন তাহলে টাকা সমস্যা না টাকা সমস্যা না যদি আপনারা দেখছেন আওয়ামী লীগের নেতাদের বাড়ি আলমিরা খুললে টাকা পাওয়া যায় কি ভাই দেখছেন না টেলিভিশনে আওয়ামী লীগের মন্ত্রীর পিএস প্রধানমন্ত্রীর বেআই এখন বেআই আছে কিনা জানি না বেআই তার এপিএস ছিল পত্রিকায় আসছে আমরা তো নিজেরা বলি না ছিল তার নামে কত টাকা কে যে সাংবাদিক নেতা
কত টাকা ছিল তার নামে। আজকে প্রত্যেকটা আওয়ামী লীগের চোরা বারবার তাদের নামে হাজার হাজার কোটি টাকা। আজকে এই টাকাগুলো যদি খালি জোগাড় করা যায়, এই রিক্সাওয়ালা ভাইদেরকে বিনা পয়সায় বনরুটি খাওয়ানো যাবে। আমরা ওইটাই চাই, ওইটাই চাই। বেগম খালেদা জিয়ার সাজানো মামলায় দুই কোটি টাকা বানায় আজকে তারে জেলে দিয়েছেন। আর আপনার দরবেশ, ওই যে দরবেশ আছে না, একটা ভাই রিক্সাওয়ালা ভাইরা ছিলেন আওয়ামী লীগের দরবেশ, কয়েকদিন আগে দেখলাম জনতা ব্যাংক থেকে 22,000 কোটি টাকা নিয়ে গেছেন বিশেষ প্রয়োজনে, বিশেষ সুপারিশে। কার সুপারিশ? প্রধানমন্ত্রীর সুপারিশ। কার প্রয়োজনে? ওই দরবেশ খাওয়ার প্রয়োজনে। আজকের ওই দরবেশের বিচার হবে না। সাংবাদিক ভাইরা আমার, আপনারা সত্য কথা বলতেও পারেন না, লিখতেও পারেন না, লিখতেও পারেন না। এই দেশের কমার্স মিনিস্টার বলছে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়, এই সিন্ডিকেট ভাঙা যাবে না। এই দেশের অর্থমন্ত্রী বলছে শেয়ার বাজার লুট করে খায় বলেছে যারা, তারা এতই শক্তিশালী যে তাদের নাম পার্লামেন্টে বলা যাবে না। এই সমস্ত কথা লেখেন না, তারা জেলে যাবে না। জেলে যাবে বেগম খালেদা জিয়া, তারা জেলে যাবে না। জেলে দেওয়ার জন্য ডাকেন তারেক রহমানকে, তারা জেলে যাবে না। জেলে যাওয়ার জন্য মামলা দিয়া সাজা দেন তারেক রহমানের স্ত্রীকে, তারা জেলে যাবে না। নিরীহ নেতা কর্মীদেরকে প্রতিদিন পুলিশ গ্রেপ্তার করছেন, কি কারণে? কি কারণে? আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি বিদায় নেওয়ার সময় চোখের পানি ফেলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সেই আসনে বসে যে অন্যায়, যে অবিচার করছেন, আজকে বিচার না হলো পরকালে আল্লাহর কাছে বিচার দিতে হবে। মাপ নাই। বিএনপির নেতা 10-15 বছর আগে মহিলা কে আছে কবরে গেছে, তার হাড্ডির মধ্যে দুর্ভাগ্য দেয় গেছে, তার নামে মামলা দিছে পুলিশ। আর এই বিচারকরা তারে বিচারের জন্য ডাকেন, তো আল্লাহ তো বলবে ও আমার কাছে আছে, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, ওদের বিচার করতে হবে। তাই ভাই আমার, বলতে গেলে অনেক কথা বলতে চাই না, আজকে একটাই কথা, এই সরকারকে আমরা এখনো বলছি দুইটা পথ আছে, দুইটা পথ। একটা পথ হলো আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের যেটা বলছে যে যদি ক্ষমতায় না আসতে পারে, অর্থাৎ আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।